হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো। সো বরাবরের মতো কিন্তু ফেসবুক নতুন একটি আপডেট নিয়ে আসলো, সেটা কিন্তু ফেসবুক স্টোরিতে। আগে কিন্তু আমরা ভিপিএন অন করে তারপর কিন্তু স্টোরিতে মিউজিক অ্যাড করতাম, কিন্তু এখন আর কিন্তু আমাদের ভিপিএনের প্রয়োজন হবে না। এখন কিন্তু আমরা ভিপিএন ছাড়াই কিন্তু স্টোরিতে মিউজিক অ্যাড করতে পারবো। এটা কিন্তু অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা না জানো তাদের জন্য আজকের এই ভিডিও, তারা আজকের ভিডিও সম্পূর্ণ দেখবে। সো এখন এসব কথা না বলে চলে যাক মূল ভিডিওতে। সো ফার্স্ট অফ অল তোমরা কি করবে, তোমরা প্লে স্টোর থেকে তোমাদের ফেসবুক অ্যাপ আপডেট করে নেবে। সো আপডেট করা হয়ে গেলে তোমরা এখন ফেসবুক অ্যাপ ওপেন করে নেবে। সো আমি এখান থেকে ওপেন করে নিলাম। দেন তারপর বরাবরের মতো দেখতেছো এখানে কিন্তু মানে সবাই কিন্তু স্টোরি মানে ক্রিয়েট করছে। সো এরপর দেখতেছো ক্রিয়েট স্টোরি, তারপর যদি এদিকে হালকা একটু স্ক্রল দেই তাহলে কিন্তু দেখতেছো শেয়ার মিউজিক ইওর লাভ, মানে নতুন একটা অপশন অ্যাড হয়েছে। এখান থেকে কিন্তু আমরা মিউজিক অ্যাড করতে পারবো। সো আমি এটা ক্লিক করে দিলাম। দেন আমরা চাইলে কিন্তু এখান থেকেও মিউজিক অ্যাড করতে পারি, এছাড়াও কিন্তু আমরা এইখান থেকেও অ্যাড করতে পারি। ক্রিয়েট স্টোরি আমি এটা ক্লিক করলাম। দেন এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করি। সো সিম্পলি আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম। এরপর দেখতেছো নিচে কিন্তু অনেক মিউজিক কিন্তু সিলেকশন করতেছে, মানে কিন্তু এখানে আমার নিচে অনেক মিউজিক কিন্তু এখানে আসতেছে। সো আমি সিম্পলি এখান থেকে কোনো মিউজিক অ্যাড করবো না। এর জন্য কী করবো, উপরে স্টিকার এটা ক্লিক করবো। দেন তারপরে মিউজিক অপশন এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আগে কিন্তু আমাদের ভিপিএন অন করা লাগতো, মানে অন্য দেশের নেট কানেক্ট সিলেক্ট করে তারপরে কিন্তু আমাদের মিউজিক অপশন পেতাম, এছাড়া কিন্তু আমরা পেতাম না। সো এটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি কিন্তু লঞ্চ হয়েছে, মানে এখন আমাদের কোনো ভিপিএনের প্রয়োজন হবে না। আমরা কিন্তু এখন ভিপিএন ছাড়া কিন্তু মিউজিক অ্যাড করতে পারবো। সো আমি এখন যদি মিউজিকের পর ক্লিক করি, দেন তারপরে কিন্তু এখানে অনেক রকমের মিউজিক পেয়ে যাবো। সো সিম্পলি এখানে দেখানোর জন্য আমি এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নিই, তোমরা তোমাদের পছন্দের মধ্যে এখানে মিউজিক যে কোনো একটা মিউজিক অ্যাড করে দেবা। সো আমি মিউজিকের পর ক্লিক করে দিলাম। আর হ্যাঁ, তোমরা চাইলে এখান থেকে মিউজিকগুলো প্লে করে দেখতে পারো কোনটা কোরকম। সো তোমরা চাইলে এখান থেকে মিউজিকগুলো যে প্লে বাটনের পর ক্লিক করো, প্লে করে দেখতে পারো। সো সিম্পলি এখান থেকে একটা গান আমি সিলেক্ট করে নিলাম। দেন তারপরে কিন্তু অটোমেটিক এটা কিন্তু চলে আসবে এখানে। সো দেখতে পাচ্ছ নিচে কিন্তু এটা চলে আসছে। এখন কী করতে হবে, এর ডান অপশনে এবার ক্লিক করতে হবে। দেন তারপর এটা কিন্তু এটা চলে আসছে। এখন যদি এটা পরে আমরা ক্লিক করি তাহলে কিন্তু অনেক রকমের একটি গেম চেঞ্জ হবে। সো তোমরা চাইলে এরকম করে দেখতে পারো। এখন যদি আমরা এখানে শেয়ার এবার ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গান সহ কিন্তু আমাদের স্টোরি অ্যাড হয়ে যাবে, মানে কিন্তু আমাদের এই ফটোর সাথে কিন্তু একটা গানও বাজবে। সো তোমরা চাইলে কিন্তু এখন ভিপিএন ছাড়া এটা করতে পারো। আর হ্যাঁ, এই নিউ আপডেটটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এতক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা, বাই বাই।